বুধবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের সদরঘাট রোডের তেলিপুকুর এলাকায় শিশির সাথী ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালের উদ্যোগেই শিবিরটি অনুষ্ঠিত হয়। শিশির সাথী ফাউন্ডেশনের সম্পাদক রাসবিহারী হালদার জানান, এদিন চক্ষু দন্তসহ বিভিন্ন রোগের চিকিৎসা করা হয় এবং তাদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। শিশির সাথী ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের এখানে একটা ক্যাম্প করা হয়েছে সরনা মাল্টি হসপিটাল, যেটা আছে তাদের উদ্যোগে আমাদের সহযোগিতায় এখানে এলাকার বাসিন্দারা তাদের চিকিৎসার জন্য আসছে। এখানে মেডিসিনও দেওয়া হচ্ছে, তার সাথে সাথে ডেন্টাল আই থেকে শুরু করে ডায়েটিশিয়ান সমস্ত ডক্টররাই আছেন, তারা তাদেরকে উপদেশ দিচ্ছেন। সেইভাবে প্রায় 250 থেকে 300 মানুষ এখানে এসেছেন। এদিন এই শিবিরে প্রায় 300 জন মানুষের বিভিন্ন রোগের চিকিৎসা করা হয়। আজ এখানে কি হলো? আমরা এখানে একটা স্বাস্থ্য শিবির পরীক্ষা সরনা হসপিটাল থেকে আমরা এখানে প্রত্যেকটা ডাক্তারের থেকে সব এরিয়ার মানুষদের আমরা এখন পরিষেবা দিচ্ছি বিনা পয়সায়। কাদের পক্ষ থেকে? এটা আমাদের সরনা হসপিটাল ইন কোলাবোরেশন করে শিশির সাথী ফাউন্ডেশন থেকে। এখানে কারা কারা উপস্থিত ছিল? এখানে আমাদের আজকে আছে জেনারেল মেডিসিন, ডেন্টাল, আই, ডায়েটিশিয়ান, এই সব ডিপার্টমেন্টের ডক্টর আমাদের আছে। প্লাস আমরা এখানে বিপি পালস মেজারমেন্ট হয়ে আমরা মানে স্বাস্থ্য শিবির পরীক্ষাটা সফল করতে চেষ্টা করছি। কাদের প্রচেষ্টায়? এটা সরনার প্রচেষ্টায়। বর্ধমান থেকে টিঙ্কু সাউ রিপোর্ট, আনন্দ বার্তা।